আসলে যারা বলতেছে ঘরে পড়ার কথা ঈদের নামাজ এই পান্ডেমিক সিচুয়েশনের কারণে, তারা কিন্তু হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একবার ঈদের নামাজ মিস করার কারণে তিনি ঘরে চলে আসছেন, ওয়াইফ বাচ্চা এবং চাকর সবাইদেরকে নিয়ে তিনি ঈদের নামাজ ঘরে পড়েছেন কিন্তু খুতবা দেন নাই, উইদাউট খুতবা ঘরে দুই রাকাত নামাজ পড়েছেন। আমরা আমরা দেখি আমরা কি করব এই পান্ডেমিক সিচুয়েশনের কারণে, করোনা ভাইরাসের কারণে যারা মসজিদে যেতে পারতেছি না, যারা ঈদগাহে যেতে পারতেছি না। আমরা দেখি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে ঈদের নামাজ হচ্ছে কংগ্রিগেশন সালা, উই হ্যাভ টু পে উইথ জামাহাত। সুতরাং ঘরের মধ্যে ঈদের নামাজ পড়লে ঈদের নামাজ পড়ার যে রিকোয়ারমেন্ট আছে, যেই রিকোয়ারমেন্টগুলো সেই ফুলফিল হয় না, সুতরাং ঈদের নামাজ ঘরে পড়া যাবে না। সেই কথাটি আল্লামা শেখুল হাদি শেখ আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনিও সেই কথাটি বলেছেন যে ঈদের নামাজ ঘরে পড়া যাবে না। ঠিক তদ্রুপভাবে মোহাম্মদ ইবনে সালেহ ইবনে উসাইমী তিনিও বলেছেন যে ঈদের নামাজ ঘরে পড়া যাবে না। সুতরাং যত ভাই বোনরা আমি সকলকে বলবো যে এই সিচুয়েশনের মধ্যে আমরা ঈদের নামাজ ঘরে না পড়ে আমরা ঈদের দিন বেশি করে নফল আবাদত বন্দেগী করব, যদি পারি নফল নামাজ পড়ি, দু চার রাকাত নফল নামাজ পড়ি, আর আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন ঈদের দিন আল্লাহ আমাদেরকে রিওয়ার্ড দান করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ঈদের নামাজ না পড়লেও আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন, বিকজ আমরা যদি ভাইরাস না হইতো, করোনা ভাইরাস না হইতো বলে তাহলে আমরা ঈদের নামাজ পড়তাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং যারা আমরা ঈদের দিন ঘরে থাকবো আমরা ঘরে নফল আবাদত বন্দেগী করব এবং দোয়া প্রার্থনা করব। সকলকে ঈদ মোবারক।